এবারে কমিউনিটির কিছু খবর। ব্রিটেনের নর্থহ্যাম্পটনে বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেছে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচন নর্থহ্যাম্পটন নর্থ আসনের এমপি পদপ্রার্থী সাবেক মন্ত্রী মাইকেল এলিস কিউসি। বিস্তারিত জানাচ্ছেন সানন ইসলাম চৌধুরী শামীম। আগামী 12ই ডিসেম্বর অনুষ্ঠিতব্য ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে নর্থহ্যাম্পটনের বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে এক মত বিনিময় করেছেন নর্থহ্যাম্পটন নর্থ আসনের কনজারভেটিভ পার্টির এমপি পদপ্রার্থী সাবেক মন্ত্রী মাইকেল এলিস কিউসি। এ অনুষ্ঠান আয়োজন করেছিলেন কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে সেক্রেটারি নাজ ইসলাম। বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ীদের সাথে মত বিনিময়ের পরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যান এবং তাদের সুখ দুঃখের কথা শুনেন মাইকেল এলিস। এ সময় মাইকেল এলিস কিউসি ব্যবসায়ীদেরকে জানিয়েছেন তিনি নির্বাচিত হলে সব সমস্যা সমাধান করবেন। I have made it my business to serve the whole community and work very very hard to try and serve everyone, and I'd continue to do that and be available to all of my constituents all the time. এ সময় উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক ব্যবসায়ীরা। Michael Ellis has been working tirelessly for the last 9.5 years for the Bangladeshi community. Hopefully he can do more for the Bangladeshi community and get more access to funds. নর্থহ্যাম্পটন নর্থ আসনের অন্যান্য প্রার্থীরা হচ্ছেন লেবার পার্টির সালি কেবল, গ্রিন পার্টির ক্যাথরিন আনপেড ও লিবারেল ডেমোক্রেট থেকে মার্টিন টমাস সাওয়ার। এহসান ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ, নর্থহ্যাম্পটন।